সংবাদ। তুরস্কের উপকূলে তিন বছরের শিশু আয়নালের নিথরদেহের ঘটনায় শরণার্থী বিষয়ে তোলপাড় শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নে। দেশগুলোতে 2 লাখের মতো শরণার্থী নিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় কয়েক হাজার সিরীয় শরণার্থী নেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইউরোপীয় ইউনিয়নের শরণার্থী বিষয়ে বিস্তারিত থাকছে মিজানুর রহমানের রিপোর্টে। মাত্র 3 বছর বয়সী আয়নালের দেহ ভেসে ওঠে তুরস্কের উপকূলে। যে ছবি দেখে শিউরে ওঠে বিশ্ব মানবতা, তোলপাড় শুরু হয় গোটা বিশ্বে। শরণার্থীদের নিরাপদ আশ্রয় দেয়া, একই সঙ্গে শান্তি রক্ষার দাবিতে সরব হয়ে ওঠে মানবাধিকার সংগঠনগুলো। শরণার্থী বিষয়ে বেশ কয়েকদিন ধরে সমালোচনার মুখে পড়ে ইউরোপীয় ইউনিয়ন। সিরিয়া, ইরাক, লিবিয়া সহ যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে যাওয়া শরণার্থীদের নিরাপদ আশ্রয় দিতে রাজি হচ্ছিল না তারা। শরণার্থী প্রশ্নে শেষ পর্যন্ত বিশ্বে সহানুভূতি আদায় করল ছোট্ট আয়নাল, আর শরণার্থীদের ইউরোপের দেশগুলোতে ঢোকার দাবিও আদায় করল পরপারে চলে যাওয়া শিশুটি। আয়নালের করুণ মৃত্যুতে শরণার্থী বিষয়ে সুর অনেকটা নরম করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ। জার্মানি, ফ্রান্স ও পর্তুগাল কয়েক হাজার শরণার্থীকে বরণ করে নিয়েছে, তবে আশ্রয় দেওয়ার ব্যাপারে আপত্তি জানায় ঋণের ভারে জর্জরিত ইতালি, গ্রিস ও স্পেন। হাঙ্গেরিতে মুসলিম শরণার্থীদের প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দেয় দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তবে কয়েক হাজার শরণার্থীকে ব্রিটেনে নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এদিকে শরণার্থী বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র মার্ক টোনার জানান, শরণার্থী সমস্যা সমাধানে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে জাতিসংঘ বলছে শুধু কয়েক হাজার নয়, 2 লাখ শরণার্থীকে আশ্রয় দিতে হবে ইউরোপীয় ইউনিয়নকে। সংস্থার শরণার্থী বিষয়ক প্রধান অ্যান্টোনিও গুতেরেস জানান, বেশি দেরি হয়ে গেলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে শরণার্থীদের। শরণার্থীদের আশ্রয় দিতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেন, আয়নালের মতো নিষ্পাপ দেহ বিশ্ববাসী আর দেখতে চায় না। একদিকে লাগাতার যুদ্ধের জেরে আতঙ্কে অস্থির মানুষ পাড়ি দিচ্ছেন অজানা ভবিষ্যতের দিকে, অন্যদিকে অভিবাসী প্রত্যাশীদের প্রতি চরম উদাসীনতার সামিল ইউরোপের অধিকাংশ দেশ। আয়নালের মৃতদেহ আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল অভিবাসীদের সত্যিকারের অবস্থা, আর একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর মানবিক আচরণের বিষয়টিও জানতে পারল বিশ্ববাসী।